বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক সমিতি লোহাগাড়ার বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষকলর পেশাগত দক্ষতা উন্নয়ন সেমিনার বাইশ এপ্রিল আজিনে উপজেলা পাবলিক হল প্রাঙ্গনত অনুষ্ঠিতই অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী গেস্ট অফ অনার আছিল ইঞ্জিনিয়ার জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাসনুর আহমদ চৌধুরী প্রধান আলোচক আছিল মরক্কো আগাদির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিদেশ বিষয়ক ডাইরেক্টর অধ্যাপক মৌলানা মহিউদ্দিন মাহি লোহাগারা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখে প্রশিক্ষক আলহাজ শামসুদ্দিন শিশির বিশেষ অতিথি আছেন লোহাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম